Number 1A, S1, S4, S5, আমার সঙ্গে আমার পুরো পরিবারটাও আছে। সুতরাং সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষ থেকে বহুত কর্নার থেকে লোক এসেছে, আমার মেয়ে এসেছে বেঙ্গালোর থেকে, এইভাবে আরও অনেক অনেক জায়গার থেকে লোক আসছে এই ট্রেনেই। তারা গন্তব্যস্থল হল শিলচর যাবে, কেউ করিমগঞ্জ যাবে, কেউ বদরপুর যাবে, কিন্তু প্রশাসন কী করছে, এক সেকেন্ডে মাইকে অ্যানাউন্সমেন্ট করে দিলে যে এই ট্রেনটা বাতিল হয়ে গেল। তো বাতিল হয়ে গেল তো আমরা যাব এই মানুষের প্রতি যে সামান্য দায়বদ্ধতা, সরকারের স্বচ্ছতা, সরকার এই যে বিভাগ, রেল বিভাগ, এই রেল বিভাগের যে সেই সামান্য সেই দায়বদ্ধতা তারা স্বীকার করছে। আমরা বর্তমান রেল বিভাগের খবর নিয়েছি, এরিয়া ম্যানেজারের সাথে আমি নিজে ফোনে যোগাযোগ করেছি, আমি মালিগাঁওয়ের সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করছিলাম, রিং হয় ধরো ধরে না, এইখানে স্টেশন মাস্টারের সাথে যোগাযোগ করছি, তারা কোনো খবর নেয়নি এখন পর্যন্ত। এই কথাই বলছি, তাদের যে সামান্য মমত্ববোধ, সামান্য দায়বদ্ধতা, এইটুকুনো তাদের নেই। লামডিং টু বদরপুর সেকশন ক্যান্সেল আছে, আর সেইখানে 5616 বদরপুর টু গুয়াহাটি এই সেকশনটু এই গাড়িখন কন্ট্রোল ক্যান্সেল হয়েছে।